নমস্কার বন্ধুরা, মৌসুমি কিচেন অ্যান্ড ব্লকে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি খুবই কম সময়ে হাতে মাখা মসুর ডাল। বেশি তেল মশলার খাবার যারা পছন্দ করেন না বা খুব কম সময়ের মধ্যে কিছু বানাতে চান, তারা অবশ্যই এই রেসিপিটি ট্রাই করতে পারেন। গরম ভাতের সাথে এই রেসিপিটি কিন্তু অসাধারণ লাগে, আর এটি বানানোও কিন্তু খুবই সোজা। আশা করছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে, তো চলুন ভিডিওটি পুরোটা দেখে নিন। হাতে মাখা মসুর ডাল বানানোর জন্য আমি 1 কাপ মসুর ডাল নিয়ে নিয়েছি। প্রথমে ডালটা ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেব। বাটির মধ্যে জল ঢেলে দিয়ে ভালোভাবে ডালটা ধুয়ে নিচ্ছি। এভাবে 2-3 বার জল পাল্টে জল পরিষ্কার না হওয়া অবধি ডালটি ধুয়ে নেব। 2-3 বার জল পাল্টে দেখুন ডালটি ধুয়ে নিয়েছি। এখন একটি কড়াইয়ের মধ্যে ধুয়ে রাখা মসুর ডালটি দিয়ে দিচ্ছি। এখানে একটি বড় আলুর খোসা ছাড়িয়ে নিয়ে আলুটা লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আলুগুলো একটু মোটা করে কেটে নিয়েছি যাতে ডালটি সিদ্ধ হওয়ার সময় না গলে যায়। এরপর নিয়ে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজটা ভালোভাবে চপড করে নিয়েছি। আর 6-7 কোয়া রসুন হামাল দিস্তিতে থেতো করে দেখুন দিয়ে দিচ্ছে। এরপর একটি মিডিয়াম সাইজের টমেটো কেটে দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 5টা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা মাঝখান থেকে চিরে নিয়ে নিয়েছি। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। আমি একে একে হলুদ গুঁড়ো 1 চামচ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ, আর 1 চামচ ধনে জিরে গুঁড়ো, যেটা আমি শুকনো খোলায় ড্রাই রোস্ট করে গুঁড়িয়ে নিয়েছি, সেই ধনে জিরে গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম। এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব। আপনারা অবশ্যই স্বাদ মতো লবণ দেবেন। আমি দেখুন 1.5 চামচ মতো লবণ এখানে ব্যবহার করেছি। এরপর 4 চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সব কিছু ভালোভাবে হাতের সাহায্যে মেখে নেব। পেঁয়াজগুলো যাতে নরম হয়ে যায় তাই এর সাথে চটকে চটকে মেখে নিচ্ছে। একদম সিম্পল এই রেসিপিটি, হাতে মাখা মসুর ডাল। একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন, খেতে সত্যি দুর্দান্ত হয়, বানানোও কিন্তু ভীষণ সহজ। এই রান্নাটি বাচ্চাদের পক্ষে খাওয়াও খুবই উপযোগী। হাতে মাখা হয়ে গেছে, এরপর পরিমাণ মতো জল দিয়ে দেব। জলটা প্রথমে কম হলেও পরেও আপনারা অ্যাড করে দিতে পারেন। দেখুন জলটা ফুটতে শুরু হয়ে গেছে। যতক্ষণ না মসুর ডালটি আর আলুগুলো সিদ্ধ না হয় ততক্ষণ পর্যন্ত একটি ঢাকনা দিয়ে ঢেকে রাখব। আর 5 মিনিট অন্তর ঢাকনা খুলে দেখব যে ডালটা সিদ্ধ হয়েছে কি না। সময় যদি জল আমাদের দরকার লাগে জলও দিয়ে দেব। এখন 5 মিনিট পর আমি ঢাকনা খুলে দেখছি। দেখুন ডালটা কিন্তু আরও সামান্য কিছুক্ষণ হবে, এদিকে কিন্তু আমার জলটা অনেকটাই শুকিয়ে গেছে, সেই জন্য আমি আরও কিছুটা পরিমাণে জল অ্যাড করে দেব। আপনারাও ডালটা সিদ্ধ হওয়ার সময় 5 মিনিট অন্তর করে একটু খুলে দেখবেন যে জলটা যাতে একেবারে শুকিয়ে না যায়। জলটি দেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখব। 20 মিনিটের মধ্যেই কিন্তু এই মসুর ডালটি সিদ্ধ হয়ে যায়। 20 মিনিট পর দেখুন আমি ঢাকনা খুলছি, আর দেখুন আপনাদের একটি চামচের সাহায্যে দেখাচ্ছি যে ডালটা কিন্তু একেবারে সিদ্ধ হয়ে গেছে। এই সময় গ্যাসের ফ্লেম বন্ধ করে আমি নাবিয়ে রাখব। ওদিকে একটি বাটিতে দেখুন 2টো ডিম ফাটিয়ে নিচ্ছে। ওই ডিমের মধ্যে সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করে ভালোভাবে ডিমটি ফেটিয়ে নেব। এদিকে দেখুন আমি একটি কড়াই নিয়ে নিয়েছি। কড়াইতে সামান্য পরিমাণে সর্ষের তেল অ্যাড করে দিয়েছি। তেল গরম হয়ে গেলে
ফেটিয়ে রাখা ডিমটি দিয়ে দিলাম। এরপর ডিমের অমলেট বানিয়ে নেব। এখানে ডিমটি কুচো কুচো করে ঝুড়োও করে নিতে পারেন। আমি এইভাবে দেখুন উল্টে উল্টে ডিমটা ভেজে নেচ্ছি। এবার ডিমের অমলেটটি চার ভাগে ভাগ করে নিচ্ছি। চারটে ভাগ করে নিয়েছি। এরপর একটি প্লেটে ডিমটি তুলে নিয়েছি। এরপর ওই কড়াইতে সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে তড়কা লাগাবার জন্য জিরে, তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিয়েছি। ফোড়নটা ভালোভাবে ভেজে নিতে হবে, আর তেলটা গরম হলেই আপনারা ফোড়নটা দেবেন। এরপর ডালটি আবার গ্যাসের চুলায় বসিয়ে দিয়েছি, আর ভেজে রাখা ডিমের টুকরোগুলো দেখুন ডালেতে মিশিয়ে দিচ্ছি। জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে যে তড়কাটা দিয়েছিলাম সেই তড়কাটাও ডালেতে দিয়ে দিচ্ছি। ডালটা ভালোভাবে ফুটিয়ে নেব। এখন ডালটি ফুটতে শুরু হয়ে গেছে, এই সময় সামান্য পরিমাণে ধনিয়া পাতা অ্যাড করে দিচ্ছি, এতে টেস্ট কিন্তু আরও দ্বিগুণ হয়ে যায়। এরপর গ্যাসের ফ্লেমটি বন্ধ করে দিচ্ছি আর ডালটি একটি প্লেটে সার্ভ করে দিচ্ছি। বন্ধুরা, এই সিম্পল রেসিপিটি গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের। যদি ভালো লেগে থাকে বন্ধুরা, প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করে রাখবেন, যাতে আমি কোনো রকম ভিডিও দিলে আপনারা সেটা প্রথমেই দেখতে পান। থাকবেন সুস্থ, থাকবেন সাবধানে থাকবেন। আবারও কোনো দিন কোনো রেসিপি ভিডিও বা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। নমস্কার। দিতে চাই মন, দিতে চাই সবটুকু ধ্যান, সারাক্ষণ দিতে চাই তোমাকে, ও তোমাকে।